বর্তমান সময়ে আধুনিক জীবন অনেকটাই লিথিয়াম আয়ন ব্যাটারি নির্ভর। স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি, চিকিৎসা সামগ্রী, এমনকি স্যাটেলাইটের শক্তি যোগাতে ব্যবহৃত হয় লিথিয়াম আয়ন ব্যাটারি। কিন্তু এর উৎপাদন না থাকায় আমদানির উপরে নির্ভর করতে হয়, আর এতে প্রচুর পরিমাণে টাকা ব্যয় হয়। তবে এবার লিথিয়াম ব্যাটারি উৎপাদন শুরু করতে 600 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ। এতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার যেমন দ্রুত বাড়বে, তেমনই বাড়বে এনার্জি সংরক্ষণের ক্ষমতাও। ফলে দেশের জ্বালানি খাতের দৃশ্যপটে বৈপ্লবিক পরিবর্তন এনে দিবে এই উদ্যোগ। কোন প্রতিষ্ঠান উৎপাদন করবে লিথিয়াম ব্যাটারি, কি পরিমাণ উৎপাদন করবে, মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত এই ব্যাটারি কবে আসবে বাজারে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে একটি অত্যাধুনিক উৎপাদন কেন্দ্র স্থাপন করার প্রস্তুতি সম্পন্ন করেছে। উচ্চবিলাসী এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ 600 কোটি টাকা। এর মধ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের নেতৃত্বে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি কনসার্টিয়াম 332.6 কোটি টাকা অর্থায়ন করবে। এই অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রটির বার্ষিক সক্ষমতা হবে 1 গিগাওয়াট ঘন্টা। অর্থাৎ এই উৎপাদন কেন্দ্রে বৈদ্যুতিক গাড়ি এবং আইপিএস ও ইউপিএস সিস্টেমের মতো শক্তি সঞ্চয়ী ব্যবস্থাগুলোর জন্য উচ্চমানের ব্যাটারি তৈরি করা যাবে। বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি লিমিটেডের তথ্য মতে ইতিমধ্যেই কারখানার নির্মাণ কাজ শেষ। 2024 সালের প্রথম প্রান্তিকে উৎপাদন শুরু করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। তাদের কোম্পানি বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের প্রকল্প নিয়েছে। লিথিয়াম ব্যাটারি উৎপাদন কেন্দ্রটি ইবি উৎপাদন প্রকল্পে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করবে। পাশাপাশি শক্তি সঞ্চয়ী ব্যবস্থাগুলোর জন্য বাজারে বর্তমানে যে পরিমাণ লিথিয়াম ব্যাটারির চাহিদা আছে কার্যকরভাবে তার সমাধানও করবে। লেড এসিড ব্যাটারির জায়গা নেবে এই লিথিয়াম। বাংলাদেশে আইপিএস ও ইউপিএসে সাধারণত লেড এসিড ব্যাটারি ব্যবহৃত হয়। লিথিয়াম ব্যাটারি তুলনামূলকভাবে পরিবেশ বান্ধব এবং লেড এসিড ব্যাটারির আয়ুকাল প্রায় 1 বছর, বিপরীতে লিথিয়াম ব্যাটারির আয়ুকাল হয় প্রায় 15 বছর। এই প্ল্যান্টে কোরিয়ান, জাপানি ও চীনের প্রযুক্তির মিশ্রণে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি ব্যবহার করা হবে। বাংলাদেশে 30 থেকে 40 লাখ থ্রি হুইলার রয়েছে, যেগুলো লেড এসিড ব্যাটারিতে চলে। এসব ব্যাটারির বদলে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা যাবে এবং এই প্রতিষ্ঠানটি সারা দেশে বিভিন্ন স্থানে চার্জিং পয়েন্ট স্থাপন করতে আগ্রহী। প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধু শিল্পনগরে একটি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানাও স্থাপন করেছে। এর ফলে বাংলাদেশে ইজি বাইকের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বাংলাদেশের প্রথম লিথিয়াম ব্যাটারির উৎপাদন কেন্দ্র স্থাপন দেশের শিল্পখাতকে শক্তিশালী করবে। পাশাপাশি বিশ্বজুড়ে পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি ব্যবহারের যে ধারা শুরু হয়েছে, এই উদ্যোগ তার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের প্রথম লিথিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।